हेलो गाइज अस्सलामु आलाइकुम, दिस इज मोहम्मद शरीफ खान। आपनारा देखछेन टेक शरीफ यूट्यूब चैनल। आजकेर एई भिडियोते आमी एकटी अफार शेयर करते जाच्छि, जेटा होच्छे एकटा एक्सचेंजार अफार, जेखान थेके अकाउंट करार बिनिमय साथे साथे आपनारा $10 पाबेन। आर जदि रेफार करते पारेन, प्रति रेफारे आपनि एकटा टोकन करे पाबेन, जेटार भ्यालु होच्छे $3, माने प्रति रेफारे आपनि $3 पाबेन। এই অফারটি ভালো একটি অফার, যারা হচ্ছে জয়েন করবেন তারাই হচ্ছে কিছু প্রফিট করতে পারবেন। তো ভিডিওর ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংক পেয়ে যাবেন। অফার লিংকের উপর ক্লিক দিলে আপনাদের সোজা নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে, দেন এই পোস্টের উপর নিয়ে আসবে, দেন এখানে লিংক পেয়ে যাবেন। লিংকের উপর ক্লিক দিতে হবে আপনাদেরকে, তো অবশ্যই লিংকের উপর ক্লিক দিবেন, দেন আপনাদেরকে নতুন ইন্টারফেসে নিয়ে যাবে। এখান থেকে টেলিগ্রাম থেকে ব্রাউজার ওপেন হবে, তো আপনারা থ্রি ডটে ক্লিক দিয়ে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, মানে ওপেনে ক্রোমে ক্লিক দিবেন। তো গাইস আপনাদের নতুন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। তো নতুন ইন্টারফেসে আসার পর আপনাদেরকে এখানে অ্যাকাউন্ট করতে হবে, তার বিনিময় হচ্ছে আপনারা এখান থেকে চাইলে ইমেল পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করতে পারেন, তাছাড়া আপনারা গুগলের মাধ্যমে অ্যাকাউন্ট করতে পারেন। তো আমি হচ্ছে গুগলের উপর ক্লিক দিব, দেন হচ্ছে আপনাদের ফোনে যতগুলো জিমেল থাকবে শো করবে, যে কোনো একটা জিমেল সিলেক্ট করবো। তো আমি একটা জিমেল সিলেক্ট করে দিয়েছি, দেন এখান থেকে সাইন আপ করা হয়ে গেছে। তার জন্য এখন সাইন ইন করতে হবে, মানে লগ ইন করতে হবে। তার জন্য ব্যাক টু সাইন ইনে ক্লিক দিবেন, অথবা উপরে লেখা রয়েছে সাইন ইন সেখানে ক্লিক দিবেন। দেন এখান থেকেও জিমেলটা সিলেক্ট করবেন, যেহেতু জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন। দেন এখান থেকে জিমেলটা সিলেক্ট করলে আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। লগ ইন হয়ে যাওয়ার পর সাথে সাথে আপনাদেরকে KYC-টা করতে হবে। তো ইমেলে একটা কোড চলে গেছে, এখন ইমেলে আমাদেরকে কোডটা দিতে হবে। দেন ইমেলে কোড দেওয়ার পরে আমাদেরকে হচ্ছে KYC করতে হবে। তো অবশ্যই আপনারা আইডি কার্ডটা সাথে নিয়ে বসবেন, আইডি কার্ড, আর যার আইডি কার্ড তার হচ্ছে ফেস ভেরিফাই করতে হবে। তো এখান থেকে ইমেলের কোড আমরা দিয়ে দিচ্ছি, কপি করে আনলাম, দেন হচ্ছে লোডিং নিচ্ছে। দেন লোডিং নেওয়ার পর আপনাদের মাঝে নতুন একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে আপনাদেরকে সিলেক্ট করতে হবে যে আপনাদের কোম্পানি নাকি পার্সোনাল, মানে অ্যাকাউন্টটা বা যে অ্যাক্টিভিটি আর কি। তো এই পার্সোনালি সিলেক্ট করবেন, এটা কোম্পানির কোনো অপশনই নাই। তো গাইস পার্সোনাল সিলেক্ট করার পর এরকম চলে আসবে, তাদের টিমস অ্যান্ড কন্ডিশন পড়ার দরকার নাই, টাইম একদম লাস্টে নিয়ে আসবেন। দেন আই অ্যাকসেপ্ট বা আই এগ্রি এখানে ক্লিক দিবেন, দেন অ্যাকসেপ্টে ক্লিক দিবেন। দেন অ্যাকসেপ্টে ক্লিক দেওয়ার পর নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে আপনাদেরকে, মানে একটু লোডিং নেবে। তো এখানে অপেক্ষা করবেন, আবার স্ক্রিন কাইটে দিবেন না, তাহলে প্রথম থেকে আসবে। দেন এখান থেকে হচ্ছে কনফার্মে দিবেন, দেন টিক মার্ক দিবেন, উপরে বাংলাদেশে ই থাকবে, যদি বাংলাদেশ না থাকে তাহলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আইডি কার্ড দিবেন। দেন এখান থেকে ফন্ট ফাড আপলোড ইউর ডকুমেন্ট লেখা রয়েছে, এখানে ফন্টে ক্লিক দিয়ে আপনাদের ফোন থেকে আপনারা ভালো করে একটা ক্লিয়ার ফটো তুলে নেবেন। দেন ব্যাক ফাডে সেমভাবে তুলবেন, সেমভাবে আপলোড করবেন। দেন নেক্সট বাটনে ক্লিক দিবেন, দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে আপনাদের ইমেলটা দিতে হবে, যে ইমেল দিয়ে অ্যাকাউন্ট করছেন। দেন ওই ইমেলে একটি কোড চলে যাবে আপনাদের, মানে ইমেলে ইমেল বক্স চেক দিবেন। তো আমি ইমেল থেকে হচ্ছে কোডটি নিয়ে আসতেছি। তো কোড নিয়ে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন যে কোড চলে যাবে ইমেলে একদম সাথে সাথেই। এই যে দেখতে পাচ্ছেন যে আমার ইমেলে একটি কোড চলে আসছে, এখান থেকে কপি করে এই কোডটি আমি পেস্ট করে দিব ওই জায়গায় নিয়ে। তা আপনারাও হচ্ছে সুন্দর করে দিবেন কোড, যাতে ভুল না হয়। কোড ভুল হলে কিন্তু প্রবলেম আছে, মানে 1 মিনিট না 2 মিনিট পর আবার ট্রাই করতে হবে। আচ্ছা যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন ইমেল ভেরিফাই ডান হয়ে গেছে, এখন ফেস ভেরিফাই করতে হবে। তো এখান থেকে আই এম রেডিতে ক্লিক দিবেন, আই এম রেডিতে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে ক্যামেরা যদি অ্যালাউ চায় তাহলে অ্যালাউ দিবেন। দেন ক্যামেরা ওপেন হবে, ওইখানে অনেকক্ষণ টাইম লাগবে, তো টাইম ধৈর্য সহকারে টাইম দিয়ে ফেস ভেরিফাই কমপ্লিট করবেন। দেন এখান থেকে নেক্সট বাটনে ক্লিক দিবেন। তো নেক্সট বাটনে ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারবেন যে আপনার আইডেন্টিফাই, মানে ডকুমেন্টসগুলো তার আইডেন্টি করতেছে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার আইডি কার্ডে সাকসেস হয়ে গেছে, এখন হচ্ছে মানে আমার যে ডাটাগুলো ঠিক আছে কি না বা আমার ইমেল ঠিক আছে এগুলো আর কি যাচাই করতেছে। তো একটু লোডিং নিবে, আপনারা অপেক্ষা করবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি অ্যাকাউন্ট করা সাকসেসফুল হয়ে গেছে। তো এখানে আপনি হচ্ছে রেফারের মাধ্যমে জয়েন করার জন্য আপনাকে 3.33 টোকেন ফ্রিতে দেওয়া হয়েছে, মানে রেফার থেকে রেজিস্টার করার জন্য। এইটার ভ্যালু হচ্ছে $10, এই যে দেখতে পাচ্ছেন 999.90 এরকম আর কি। তো এখান থেকে থ্রি ডটে যদি ক্লিক দেন অনেকগুলো অপশন দেখতে পারবেন, কিন্তু এগুলো এখনও পর্যন্ত অ্যাভেলেবেল বা আসেনি, শুধুমাত্র রেফার অপশনটা আছে। এখান থেকে আপনারা রেফার করে আর্নিং করতে পারবেন, যেহেতু অ্যাপসটাতে বা ওয়েবসাইটে KYC অন আছে বা KYC অন হয়ে গেছে, তার জন্য খুব শীঘ্রই বাকি অপশনগুলো আসবে, আপনারা পেমেন্ট নিতে পারবেন। তো টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, কীভাবে পেমেন্ট নিতে হবে, কী করতে হবে, সব কিছু বিস্তারিত ওইখানে দেখাবো। এই ছিল আমাদের আজকের ভিডিও, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, অবশ্যই অফারটিতে জয়েন করবেন, না হলে কিন্তু বড় একটা মিস করবেন বা ভুল করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।